হে গাইস চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা আজকে আমি আছি আসানসোল কালীবাড়ি ঘাগরবুড়ি মন্দিরের কাছে। এখানে কিন্তু দুদিন ধরে, হ্যাঁ গাইস দুদিন ধরে কাল থেকে শুরু হয়েছে পৌষ সংক্রান্তি। তো কাল থেকে কিন্তু এখানে মেলা স্টার্ট হয়েছে, তো সেই মেলা তোমাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। অ্যান্ড আজকে আই থিঙ্ক শেষ মেলা। তো এদিকে কিন্তু পার্কিং, আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে কিন্তু মন্দিরটার কাছে। চলো, আর এদিকে দেখতে পাচ্ছো বিকাশ ভাইও আছে আমাদের সাথে। তো চলো এখন মন্দিরের ভেতরে আমরা ভিজিট করি, তাও তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিই। আমরা বাইক পার্কিং করে বাম দিকে রাস্তা হয়ে সোজা চলে যাব ঘাগরবুড়ি মাতার মন্দিরের কাছে। আর এই যে তোমরা গেটটা দেখতে পাচ্ছ, এই গেটটা কিন্তু মেন এন্ট্রি গেট, এটা হয়েই কিন্তু আমাদেরকে ভিতরে যেতে হবে। তো চলো যাওয়া যাক। আমরা যেতে যেতে দেখতে পেলাম এখানে অনেক ধরনের হিন্দু হোটেল পেয়ে যাচ্ছ, এমনকি থাকা জায়গাও পেয়ে যাবে। আর দু সাইডে কিন্তু তোমরা পুজোর কেনাকাটার জিনিসও কিন্তু এখান থেকে এসে পরে কিনে নিতে পারো। খোলা পেড়া সমস্ত কিছু তোমরা এখানে কিনে মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারো। কত পরিমাণে ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা। আর এইটা হচ্ছে সেই গাছ যে গাছের সবারই মনস্কামনা কিন্তু পূরণ হয়ে যায়। তোমরাও আসলে এখানে কিন্তু এই দড়ি বাঁধব, একদমই ভুলো না। তো বন্ধুরা এখন তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু মন্দিরে অলরেডি প্রবেশ করে গেছি, আর এখানে এত পরিমাণে ভিড়। তো তোমাদেরকে বলে দিই এই মন্দিরটা কিন্তু ভোর চারটে খুলছে অ্যান্ড চারটায় শেষ হয়ে যাচ্ছে, মানে বিকেল চারটে অবধি খোলা থাকছে। তো তোমরা এখানে এসে কিন্তু পুজো দিতে পারো। মন্দির থেকে বেরিয়ে এসে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই যে গ্রাউন্ডে তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাউন্ডে কিন্তু একটা বড় সড় মেলা বসেছে, আর এত পরিমাণে ভিড়। তো চলো বন্ধুরা তোমাদেরকে সামনে গিয়ে আরও অনেক কিছু দেখাবো। আর এই ডান দিকে কিন্তু একটা বাবা শিবের মন্দিরটা আছে, সেটাও তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওর লাস্ট অবধি দেখতে থাকো। আর এখানে কিন্তু বাচ্চাদের রাইড থেকে শুরু করে সমস্ত কিছু পেয়ে যাবে তোমরা, বাট এখানে নাগরদোলা নেই। হ্যাঁ গাইস ম্যারি গো রাউন্ড ওইটা কিন্তু গাইস এখানে বসেনি, জানি না কেন বসেনি, তোমরা অবশ্যই আমার কমেন্ট করে বলতে পারো। তো বন্ধুরা আমরা কিন্তু ঘাগরবুড়ি মন্দিরটা একটু এদিকে এসেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বাবা শিবের মন্দির, যেখানে তোমরা কিন্তু প্রবেশ করতে পারো। আর দুটো মন্দিরে আমরা ঢুকলাম না, কেননা গাইস এত পরিমাণে ভিড়। আর তোমরা শুনতেই পাচ্ছ আই থিঙ্ক যে চারিদিকে কিন্তু সাউন্ড বাগেরা চলছে, তো ওটার জন্য কিন্তু আমি ভালো করে ভয়েস ওভার করতে পারছি না। তো যতটুকু হোক তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে বাবা শিবের মন্দির, এটা কিন্তু অনেক 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 জাগ্রত। তো অবশ্যই তোমরা এই জায়গাতে এসো আর পুজোটি দিও, ঠিক আছে? তো অবশ্যই দেখতে থাকো, আশা করি তোমার সকালে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করতে একদম ভালো না আমার এই চ্যানেলটা। তোমাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিলাম আসানসোল কালীবাড়ি ঘাগরবুড়ি মন্দির, আর কেমন লেগেছে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করে বলো। আর এখানে আমার সঙ্গে কিন্তু বিকাশ ভাইও আছে, ভাই গাইস দেখতে পাচ্ছ বিকাশ ভাইও আছে। আর আশা করি ওরও ভালো লেগেছে মেলাটা, কেননা ওই আমাকে নিয়ে এলো, ঠিক আছে? আমার আশা কিন্তু গাইস সত্য বলতে কোনোই রকম প্ল্যান ছিল না, ওই আনলো আমাকে, বলে চ ভাই ঘুরে আসি আর তোর ভিডিও হয়ে যাবে। তো যাই হোক গাইস আশা করি তোমাদেরও ভালো লেগেছে, ভালো যদি লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে প্রথমে এসে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকমই ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পেতে থাকবে। তো গাইস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন তোমার সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড লাভ ইউ অল গাইস, টাটা বাই।